এটাতে হচ্ছে চারটা মাইক্রোফোন দেওয়া আছে, তো ক্লিয়ার যারা কল চায় যাদের জন্য তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। WM01+ এটা হচ্ছে চার্জিং ব্যাকআপ আপনার হচ্ছে বেশি, কারণ এর বক্সে থাকছে তো 800 mAh একটা ব্যাটারি। এনসি এয়ারবাডগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আপনার এই অংশটা থাকে, এক্সট্রা অংশটা, কিন্তু এটাই একমাত্র হচ্ছে এয়ারবাড যেটার মধ্যে আপনার হচ্ছে এনসি আছে কিন্তু ওই রকম কোনো ইয়া নেই। যা ছোট টাইপের মধ্যে এনসি খোঁজে তাদের জন্য এটা বেস্ট হবে। পোস্ট একটা পপুলার প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার পুরো বলা চলে পুরো মার্কেট কাঁপিয়ে দিয়েছে। এবং TW935 একটা মডেল, আসলে বর্তমান মার্কেটে যেগুলো রানিং অবশ্যই ভালো প্রোডাক্ট, বর্তমান প্রোডাক্টের রানিং প্রোডাক্টগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব, ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো অবশ্যই আপনারা ভালো প্রাইস পাবেন এটাই প্রত্যাশা করি। ভিডিও শুরু করতে চাই আমরা, কোনটা দেখাবেন প্রথমে? ফার্স্ট থাকছে হচ্ছে আপনার হ্যাবিটারি মডেলটা, এটা হচ্ছে আপনার TW935 একটা মডেল হ্যাবিটারি। এই মডেলটা বর্তমান মার্কেটে কম প্রাইসের মধ্যে সবচেয়ে বেস্ট চলতেছে, ইভেন হচ্ছে কম প্রাইসের মধ্যে এক বছরের ওয়ারেন্টি সহ একমাত্র এয়ারবাডস এইগুলাই থাকছে। হ্যাবিট চার্জ ব্যাকআপ কেমন থাকবে? এগুলো চার্জ ব্যাকআপ আপনার হচ্ছে 4 থেকে 5 ঘন্টা থাকবে একটা এয়ারবাড চলে, এবং স্ট্যান্ড বাই আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, আবার কেসের ব্যাকআপ তো থাকছে, এটা রিচার্জেবল। হ্যাঁ জি, রিচার্জেবল। প্রাইস কত দিচ্ছেন এই TW স্টার? প্রাইস থাকছে অনলি হচ্ছে আপনার 850 টাকা। 850 টাকা এটা পেয়ে যাবেন, 850 টাকা হচ্ছে এই। অবশ্যই স্ক্রিনশট রেখে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। পরবর্তী কোনটা দেখাবেন ভাই? পরবর্তী থাকছে হ্যাবিটারি আরেকটি মডেল। হ্যাঁ হ্যাঁ, এই মডেলটা হচ্ছে TW925। এই মডেলটা হচ্ছে যারা ছোট টাইপের এয়ারবাডস করে তাদের জন্য এটা একটা বেস্ট অপশন, এয়ারডটস এর মতো। এয়ারডটস এর মধ্যে কত প্রাইস এটা? এই এটার প্রাইস থাকছে অনলি 1250 টাকা। এটাতে কি অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন আছে? না ভাই, অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, তবে হচ্ছে এগুলো কানে দিলে অটোমেটিক্যালি নয়েজ কমই আসে। অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশনের মধ্যে নাই আসলে, সিস্টেম করা আছে এরকম। আপনার চয়েসে রাখতে পারেন। কত প্রাইস এটা? এটার প্রাইস থাকছে 1250, এক বছরের ওয়ারেন্টি। অবশ্যই অবশ্যই ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, এক বছর, এক বছর থাকছে। আচ্ছা, দেন তারপরে এরপর থাকছে সাউন্ড কোরের একটি মডেল, এটা একটু পপুলার মডেল। এটার মডেলটা হচ্ছে R50i। এটা কি ভাই এক্সট্রা কেস আছে নাকি? না, হ্যাঁ এটা এক্সট্রা কেস না, এটা বিল্টে ঝুলানোর জন্য আপনার একটা এক্সট্রা অংশ আছে এই এয়ারবাসের মধ্যে। সাউন্ড কোয়ালিটি অনেক স্মুথ, এইটা হচ্ছে আপনার 10 mm ড্রাইভার, এবং হচ্ছে কলের মধ্যে নয়েজ ক্যান্সেলিং আছে এই এয়ারবাটার মধ্যে। আর এই এয়ারবাটার মধ্যে পাচ্ছেন আপনি 1.5 বছরের ওয়ারেন্টি, শুধু 1 বছর, এটাতে বেশি না? হ্যাঁ এটাতে বেশি, এটা ইম্পোর্টার এই 1.5 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এটা প্রাইস কত দিচ্ছেন এটা? এটার প্রাইস থাকছে অনলি 1900 টাকা। 1900 টাকা? জি ভাই, অনলি 1900 টাকা। ভিউয়ার্স, এটাও কিন্তু আপনারা আপনাদের চয়েসে রাখতে পারেন। তারপর কোনটা দেখেন? তারপর থাকছে রিয়েলমির একটি এয়ারবাড। আচ্ছা, এর মডেলটা হচ্ছে T100, এটাও একটি পপুলার আপনার হচ্ছে মডেল। যারা হচ্ছে কম বাজেটের মধ্যে একটি বেস্ট এয়ারবাড খোঁজে তাদের জন্য হচ্ছে এটা বেস্ট অপশন। ওকে, এছাড়া কিন্তু ভাইয়াদের কাছে অনেক আইটেমের প্রোডাক্ট আছে, আপনারা চাইলে এর বাইরে আপনাদের পছন্দ থাকলে অবশ্যই সেটা আপনারা এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন, অথবা আপনারা যদি ভিডিও কলে দেখতে চান সেটাও নিতে পারবেন। ভাই আপনাদের কুরিয়ার পলিসি বা কুরিয়ারের বিষয়টা হচ্ছে আপনার ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে থেকে যদি কেউ হোম ডেলিভারি নিতে চায় সেক্ষেত্রে অপশন থাকছে আপনার রেডেক্সের মাধ্যমে। আবার হচ্ছে ঢাকার বাইরে দুইটা অপশন, রেডেক্সও থাকছে, থাকছে হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ার। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার কন্ডিশনে কেউ চাইলে প্রোডাক্ট নিতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে কত টাকা অ্যাডভান্স করতে হবে? সেক্ষেত্রে 300 টাকা হচ্ছে আপনার দিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করতে হবে, বাকি টাকা প্লাস ডেলিভারি চার্জ দিয়ে কাস্টমার উঠাই নিতে পারবে প্রোডাক্ট। আচ্ছা ভাই, ধরেন একটা প্রোডাক্ট আপনি পাঠালেন, জি আমি দেখলাম যেটা অর্ডার করেছি সেটা দেন নাই বা দুই নাম্বার প্রোডাক্ট দিয়েছেন, না এই ক্ষেত্রে অবশ্যই আমরা চেঞ্জ করে দেব। আচ্ছা, প্রোডাক্ট কাস্টমার ওখান থেকে না নিলে আপনারা ব্যাক আবার নিয়ে আসবেন, আবার ব্যাক নিয়ে আবার পরবর্তী তাকে দেওয়া হবে। তবে এটা হওয়ার চান্স খুব কম, কারণ আমরা নিজের হাতেই এগুলো করে থাকি। বাই মিস্টেক যদি কখনো হয়, বাই মিস্টেক হলে অবশ্যই সেক্ষেত্রে আমরা সাপোর্ট দিব, আপনাদের টেনশন থাকার কোনো কারণ নেই, তারা কিন্তু প্রোডাক্ট আপনাদেরকে ব্যাক দিবে, ইনটেক দিবে। জি, তো এটার প্রাইস কত রাখছেন? এটা হচ্ছে বেজোস এর একটি মডেল, মডেল হচ্ছে WM01+। এটা হচ্ছে চার্জিং ব্যাকআপ আপনার হচ্ছে বেশি, কারণ এর বক্সে থাকছে তো 800 mAh একটা ব্যাটারি। এই চার্জিং আপনার হচ্ছে ব্যাকআপটা অনেক বেশি পাবে, যারা হচ্ছে লং টাইম ট্রাভেল করে
ব্যাকআপের বেশি প্রয়োজন না, তারা এটা ইউজ করতে পারে। এয়ারবাডটা অনেক ভালো হতে। আচ্ছা, কত রাখছেন প্রাইস? প্রাইস থাকছে অনলি আপনার হচ্ছে 1750 টাকা। 1750? জি ভাইয়া, 1750 টাকা। আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট রাখবেন, ইমো হোয়াটসঅ্যাপে ভাইদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। আমরা কিন্তু টপ 10 মার্কেটে বর্তমানে হাইপ ক্রিয়েট করা প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এছাড়াও এর বাইরে আপনাদের চয়েস থাকলে নেবেন। এরপর কোনটা দেখেন ভাই? হচ্ছে ওম থিমের একটি এয়ারবাডস, এটা হচ্ছে আপনার মোস্ট পপুলার সম্প্রতি বাংলাদেশে আর কি পপুলার হয়েছে। এটাতে হচ্ছে চারটা মাইক্রোফোন দেওয়া আছে, তো ক্লিয়ার যারা কল চায় যাদের জন্য তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। যারা এয়ারবাডের মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার কল চান তাদের জন্য এটা একটা বেস্ট অপশন, এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এয়ারবাডটার মধ্যে। আচ্ছা, অবশ্যই আপনারা আপনাদের পছন্দের রাখতে পারেন ভাই। এটাতে কি কেস থাকে, চার্জিং কেস? হ্যাঁ ভাই, এটা চার্জিং কেস নাই, চার্জিং কেস গুলো সব দেওয়া থাকে না, আলাদা আপনি নিতে পারবেন। যেটা কেলটি করার জন্য আলাদা নেওয়া যায় এয়ারপডস গুলোর সাথেই। এটা প্রাইস কত দিচ্ছেন? এটা প্রাইস আছে অনলি 2000। পরবর্তীতে থাকছে আপনার ইডিফায়ারের একটি এয়ারবাডস, এর মডেলটা হচ্ছে ইডিফায়ার X2। যারা একটু মিড রেঞ্জের বাজেটের মধ্যে হচ্ছে আপনার কম প্রাইসের মধ্যে ভালো এয়ারবাড চান তাদের জন্য এটা বেস্ট অপশন। এটা হচ্ছে রাবার ছাড়া মাথা, এটা অনেক ভালো সাউন্ড কোয়ালিটি ভাইয়া। এটা আপনার 28 ঘন্টা ব্যাকআপ দিবে এটা। ওয়াও, 28 ঘন্টা? জি, 28 ঘন্টা ব্যাকআপ দিবে। ব্লুটুথ ফ্রিকোয়েন্সি যেটা, এটা কত? এটা হচ্ছে 5.2, অবশ্যই আপডেট। আচ্ছা, ইভেন হচ্ছে এগুলো কানেক্ট হতে কিছু সময় লাগে না, জাস্ট ব্লুটুথ অন করে মানে এর সঙ্গে কানেক্টে ক্লিক করলে দেখা যায় সাথে সাথে আপনার হচ্ছে আমাদের আসার সঙ্গে সঙ্গে স্টক আউট হয়ে যায়। এটা হচ্ছে মেলোবাডস, যেটা আর কি HT05, যেটা আর কি বর্তমানে খুব চলতেছে, কম প্রাইসের মধ্যে একটা ভালো ANC প্রোভাইড করে। বেশি চয়েস করেন সেটাতে কিন্তু, এটাতে কিন্তু সেটা পেয়ে যাবেন আর কি সহজেই। এটা কত রাখছেন প্রাইস ভাই? ভাইয়া এটার প্রাইস থাকছে অনলি 2500 টাকা। 2500 টাকা? তবে এইটা আসলে মেইন কথা, ওয়ারেন্টি গ্যারান্টি নাই, তবে আমরা তারপর 7 দিনের রিপ্লেসমেন্ট দিয়ে দেবো কাস্টমারকে। তার মানে 7 দিনের ভিতরে আপনারা? হ্যাঁ, 7 দিনের ভিতরে কোনো প্রবলেম ফেস করলে সরাসরি চেঞ্জ করে দেবো আমরা, এটার কোনো চিন্তার বিষয় নেই। আর লং টাইম এগুলো প্রবলেম এখনো কোনো পাইনি, বা কাস্টমার এখনো কোনো ব্যাড রিভিউ এর প্রোডাক্টের ভিতরে এখনো দেয়নি আর দেয়নি। পরবর্তীতে লাস্ট কোনটা? না পরবর্তীতে লাস্ট না, পরবর্তীতে থাকছে আর একটি এয়ারবাড। এইটা হচ্ছে যারা এয়ার টিভির ছোটর মধ্যে আপনার ANC খুঁজে তাদের জন্য, এটার মডেল হচ্ছে HT07, HT05 থেকেও আপডেট যে মডেল আছে। মানে একই কোম্পানি? হ্যাঁ, কোম্পানি একই, QCY, কিন্তু হচ্ছে সবচেয়ে আপডেট মডেল ভিন্ন হয়। এবং হচ্ছে এইটার বিষয়টা এমন, যেমন হচ্ছে ANC এয়ারবাডগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আপনার এই অংশটা থাকে, এক্সট্রা অংশটা, কিন্তু এটাই একমাত্র হচ্ছে এয়ারবাড যেটার মধ্যে আপনার হচ্ছে ANC আছে, কিন্তু ওই রকম কোনো ইয়া নেই। যা ছোট টাইপের মধ্যে ANC খুঁজে তাদের জন্য এটা বেস্ট হবে। এইটা প্রাইস কত দিচ্ছেন? এর প্রাইস থাকছে অনলি 2600 টাকা। চার্জ ব্যাকআপ কতক্ষণ থাকবে? এটা চার্জ ব্যাকআপ আপনার 4 থেকে 5 ঘন্টা, স্ট্যান্ড 4 থেকে 5 ঘন্টা এগুলো। ওকে, এটাও চয়েজ রাখতে পারেন আপনারা। পরবর্তীতে থাকছে সাউন্ড করে রেখে, এটা হচ্ছে লাইফ টু, ফোনটা হচ্ছে লাইফ P2i। আচ্ছা, 18 মান্থস এর কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটাতে। স্ট্যান্ড বর্তমান মার্কেট হাইপ ক্রিয়েট করা প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখালাম ভাই। ভিডিও শেষ করার আগে আপনাদের অ্যাড্রেসটা আরেকবার। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মাল্টিপ্লান সেন্টার, আপনার হচ্ছে এলিফ্যান্ট রোড, ঢাকা, এবং হচ্ছে আমাদের শপ নাম্বার হচ্ছে 3, আপনার হচ্ছে 147 নম্বর, আপনার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেই, এসকেলেটর লিফটের সামনেই আমাদের দোকান, আসলে সরাসরি এখান থেকে নিতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করে তারপরে আসবেন। ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন। জি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।